কিন্তু না, আবেগের আন্ডারে বিবেকরে দিয়া মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। অথচ এই মূর্খ যখন গান গায়, একটু মূর্খ মূর্খ যখন গান গাইল, তার আগে কোটি কোটি মানুষ পৃথিবীতে ছিল না? এই মানুষ তো চলে গেছে, তা সে গান গাইল কেন? এই জন্য মূর্খ বললাম, মূর্খ দেখে কিন্তু শিখে না, শুনে কিন্তু শিখে না। যে আমরাও থাকতে পারবো না, তা খামাখাই গান গাইয়ে লাভ কি? হ্যাঁ বেশ তো, আল্লাহ যদি আমাদেরকে দেন তো ওখানে বসে বসে গান গাই, আর মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মরবো না, এটাই না। কিন্তু না, এখানে বসে বসে গান গাও। আমাদের এই দেশে আরেকটা শ্রেণী বসবাস করে, তারা তাদের পূজনীয় মায়ের কাছে গিয়ে বলে, মা আমার সাত নামে ছিল, আশা না পড়িল সকলে ফুরায় যায়, মা পূজা করে আর গান গায় মার কাছে, ওখানেও মূর্খতা। কার কাছে পূজা করে? তার দান তার কান এরাই বানাইছে, তার নাক এরাই বানাইছে, এ কান দিয়ে শুনেও না দেখেও না কিছু, কিন্তু তার কাছে মূর্খতার চরম পরাকাষ্ঠা। ওইখানে তো এই গান বলেন আর ওই পূজা বলেন, দুই জিনিস আসলে কি এক? সেই এক হলো গুমরাহি আল জাহাল, মূর্খতা। আর এই পরিবেশে যারা নেতৃত্ব দেয়, এই পরিবেশ যে বুদ্ধিজীবীরা, এদের সব আবু জাহাল। এরা কবিতাও লিখে, সাহিত্য লিখে, এরা বক্তৃতা করে, এরা প্রফেসরি করে, এরা এগুলি করে, কিন্তু এরাও আরো মূর্খ। মূর্খ জাহেল আবু জাহাল ড্রাইভার, সিনসিয়ারিটি ইমান প্রতীতি, এটা ড্রাইভারের হাতে থাকতে হয়, ড্রাইভারের আন্ডারে শক্তিটা, শক্তির আন্ডারে ড্রাইভার না। শক্তিটা কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয়। কে নিয়ন্ত্রণ? ড্রাইভার। আমার যে বিবেক, বিবেক আমার যে ইমান, আমার যে চেতনা, সেই চেতনাই এই আবেগকে